পোলট্রি খাতে যে বাজার ব্যবস্থা ঊর্ধ্বমুখী সেই পুরো জায়গাটাকে মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে পোলট্রি অ্যাসোসিয়েশন এবং সরকারের অন্যান্য বিভিন্ন সংগঠন তো আজকে আমাদের সাথে আছেন সেই পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার ভাইয়া আজকে ভাইয়ার সাথে আমরা কথা বলবো জানবো যে তারা আসলে কী ধরনের কাজ করতে যাচ্ছেন ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য পোলট্রি বাজারের যেই ঊর্ধ্বমুখীতা সেখানে আমরা দেখলাম যে পুরো বাজারটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো তখন আপনারা কী ধরনের প্রতিবন্ধকতাগুলো শিকার হয়েছেন প্রতিবন্ধকতা পোলট্রি শিল্পের জন্য এটা আসলে নতুন কিছু না কিন্তু আসলে এটা সামনে আসছে হয়তো গত বছর থেকে কারণ আমাদের অ্যাসোসিয়েশন থেকে যখন আমরা কথা বলা শুরু করি তখন থেকে সরকার বা সরকারের অধিদপ্তর সবাই জানতে পারে এবং তারা কাজ শুরু করে দেয় মূল কথা হলো যে আমাদের প্রান্তিক খামারি যারা আছে তারা যে ডিম মুরগি উৎপাদন করত সেক্ষেত্রে কখনও বাচ্চার দাম অনেক বেড়ে যায় প্রায় দুইশো পার্সেন্ট পর্যন্ত মানে দাম হয়ে যায় আবার ফিডের দাম বেড়ে যায় কিন্তু উৎপাদন খরচ বাড়লেও এর বিপরীতে তারা ন্যায্য মূল্য পেত না তো এরকম না হতে না হতে এক লক্ষ ষাট হাজার খামার থেকে আমাদের প্রায় এক লক্ষ খামার বন্ধ হয়ে যায় এই যে সরকার ডিমের দামটা বেঁধে দিলো সেটা আসলে ভোক্তা এবং প্রান্তিক যারা খামারি আছেন তাদের মধ্যে কীভাবে কীরকম প্রভাব পড়বে পুরো বাজারের মধ্যে কেমন প্রভাব পড়বে বলে আপনারা মনে করছেন যখন দাম বেড়ে যাচ্ছে তখন সরকারের তদারকি হচ্ছে এবং তখন দামটা কমে যাচ্ছে তখন কিন্তু আবার আমাদের প্রান্তিক খামারিদের লস হচ্ছে কারণ তার বেশি দামে উৎপাদন করা কম দামে বিক্রি করতে হচ্ছে অতএব সরকারের দেখা উচিত দামটা বেড়ে যাচ্ছে তখন যেরকম ইন্টারভেশন করেন যখন দামটা কমে যাচ্ছে তখনও তাদের ইন্টারভেশন করে দেখা উচিত কেন দামটা কমে গেল কৃষক মূল্য পাচ্ছে কি না কারণ আজকে কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তবে সামনে তো অবশ্যই কৃষক উৎপাদন করবে না আর উৎপাদন না করলেই সংকট সৃষ্টি হবে আর সংকট সৃষ্টি হলেই পুঁজিবাদীরা বাজারটাকে দখলে নিয়ে নেন ভোক্তার ডিজি গত পরশু বলছিলেন যে আসলে ব্যবসায়ীদের মধ্যে একটা অতি মুনাফার একটা ব্যাপার কাজ করছে তো সেইটার কারণেই কি আসলে এই যে দামের ওঠানামাটা বা দামটা এত বেশি হয়ে যাওয়া আমাদের সবসময় একটা সাপ্লাই চেইনকে একটা কন্ট্রোল করা উচিত কারণ সাপ্লাই চেইনটা কন্ট্রোল না করলে যারা পুঁজিবাদী তারাই বাজে মানে এটার সুবিধা নিচ্ছে কারণ আপনি চিন্তা করতে পারেন যে একটি ডিম সরকার সাড়ে দশ টাকা বিক্রয় করতে বলছেন খামার পর্যায়ে আমি মনে করি এটা যৌক্তিক দাম এবং আমরা প্রান্তিক খামারিরাও এতে খুশি কিন্তু কর্পোরেট গ্রুপদের এই দশ টাকা পঞ্চাশ পয়সার থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা নে মাইনের যাবে মানে তার ডিমের উৎপাদন খরচ আট থেকে সাড়ে আট টাকা কিন্তু সে বিক্রি করতেছে এগারো টাকা আশি পয়সা তো বাজারে সরকারের যে মূল্য বেঁধে দেওয়া মূল্যটা কি আর থাকে তার মানে অতি মুনাফা একটি বাচ্চা আমাদের জন্য প্রান্তিক খামারিদের জন্য আপনার যা মন চায় তা দাম সত্তর আশি ষাট চাহিদা থাকলে বাড়বে আর একটা কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য একটি বাচ্চার মূল্য পঁয়ত্রিশ টাকা নির্ধারিত সারা জীবন সব সময়ের জন্য এক বস্তা পোলট্রির ফিড আমার জন্য সাড়ে তিন হাজার টাকা আর ওই যে প্রান্ত আপনার তাদের সাথে যারা চুক্তি ইনলেস্টেড তাদের জন্য পঁচিশশো টাকা তবে বাজার কিভাবে নিয়ন্ত্রণ করবেন উৎপাদন খরচই তো বলে দেয় বাজারের পরিস্থিতি কি হবে উৎপাদন খরচের এই জায়গাটাতে আসলে সমতা কেন আসতেছে না জি এইটা দিয়ে সমাধান আসবে সরকার কাজ করতেছেন সরকার সকল দপ্তর কাজ করতেছেন এবং ফিট মুরগির বাচ্চা মুরগি ডিম এগুলো নিয়ে টেরিফ কমিশন এটা নিয়ে পর্যালোচনা করতেছেন তারা মিটিং করতেছে দাম নির্ধারণের ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের আলোচনা হয় নানান কিছু হয় তো সেই ক্ষেত্রে আসলে প্রান্তিক কৃষকদের প্রতিনিধি হিসাবে আপনারা কেমন সুযোগ পান আমরা তো দেশের স্বার্থে কাজ করি ঠিক না দেশের স্বার্থে কাজ করি আমরা একটা আশি পার্সেন্ট যারা উৎপাদন করে বাজারে তাদের নিয়ে কাজ করি সেক্ষেত্রে ডিএলএস মাত্র টোয়েন্টি পার্সেন্ট কর্পোরেট গ্রুপ টোয়েন্টি পার্সেন্ট উৎপাদন করেন ডিম মুরগি টোটাল কিন্তু বাজার নিয়ন্ত্রণ করেন একশো পার্সেন্ট তাদেরকে নিয়েই যারা বাজার সিন্ডিকেট করে তাদেরকে নিয়েই তারা মিটিং করেন এটা একটা দুঃখজনক এবং এটা সরকারের তদারকি করে দেখা উচিত এখানে সমস্যাটা কোথায় হ্যাঁ কেন ডাকা হয় না কারণ আমাকে তো তারা খুঁজে নিবে না আমাকে তো খুঁজে নিবে দূরের কথা আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি একই সাথে প্রোগ্রাম করি শুধু একমাত্র ওইখানের মিটিংয়ে ডাকা হয় না এছাড়া সব সময় কথা হয় আলোচনা হয় সব কিছুই হয় শুধু মিটিংয়ের সময় ডাকা হয় না ডিমের মতো কি পোলট্রি মুরগি মাংসের ক্ষেত্রেও এই ধরনের কোনো পদক্ষেপ আপনারা সামনে নেবেন কিনা মাংসটা হলো আসলে প্রসেস করে বিক্রি করতে হবে ফ্রিজার করে সেটা আসলে অনেক ব্যয়বহুল এবং আমার জানা মতে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আপনারা জানেন যে তারা রমজানে ডিম মুরগি বিক্রি করে গরু মাংস বিক্রি করে তো সেখানে কিছু গাড়ি আছে তাদের ফ্রিজার গাড়ি সেটা নিয়ে আমি একটা আবেদন জানাবো যদি তারা আমাদেরকে সহযোগিতাটা করে তবে আমরা মুরগিতে খুব কাছাকাছি সময় মুরগি আমরা সাপ্লাই করতে পারব সরাসরি আমরা খুব স্বাস্থ্যসম্মতভাবে প্রসেসিং করবো তারপর আবার বাজারজাত করব। ন্যায্য মূল্যে এখানে দেখেন সরাসরি ভোক্তা টু খামারি টু ভোক্তা পাচ্ছে একদিকে ভোক্তা ন্যায্য মূল্যে খাবে খামারি ন্যায্য মূল্যে পাবে এই জায়গাটা আসলে বাজারে কতটা প্রভাব ফেলবে বলে আপনারা মনে করছেন মনে করি যে আমাদেরটা ভালো কিছু হবে দামও কমবে আপনি দেখেন আলু দেখেন আর পেজ দেখেন এখানে ভোক্ত অধিদপ্তরের যে একটা ভূমিকা এবং তাদের ভূমিকায় কিন্তু আসলে যতটুকু কন্ট্রোল আছে এই কন্ট্রোলটা কিন্তু থাকতো না একমাত্র তাদের ভূমিকার কারণে এই কন্ট্রোলটা যতটুকুই আছে নাহলে অনেক দূর চলে যেত বাজারটা